বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2016। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে। এতে নিজেদের পণ্য সেবা প্রদর্শন করবে বাংলাদেশ, ভারত, চীন সহ 13টি দেশের শতাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি ষষ্ঠ অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ও সাইজ অ্যান্ড গ্রেন টেক এক্সপো নামে আরও দুটি আলাদা মেলারও শুরু হবে। মেলা চলবে 26 নভেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়